ভিডিও শিক্ষার্থী বৃন্দ, সকলকে শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাস, আমি মাধুরী রানী পাল, বুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণপুর যশোর। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে একটি গদ্য অংশ পাঠ করব। আমার পূর্বের ক্লাসে সেই কাঁপিওয়ালা যে গদ্য অংশ পড়াইছিলাম আর কবি পরিসূচি পড়াইছিলাম, সেটা তো অবশ্যই তোমরা দেখেছো এবং বলতে গিয়ে আমি বলতে বলেছিলাম অবশ্যই তোমরা পড়েছো, আমি সেটা মনে করি। আজ আমি কাব্যেলা সেই গদ্য অংশটা তোমাদের সরব পাঠ করে শোনাবো। তোমরা সবাই বই খুলে আমি যে পাঠ করছি এটা তোমরা খেয়াল করো, এবং আমি তো বাড়িতে পড়তে বলেছিলাম, তোমরা অবশ্যই পড়েছো। আমার পাঠ শুনে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কাব্যেলা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। কালকে তো আমি রবীন্দ্রনাথ পূর্বের ক্লাসে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের বিস্তারিত বলেছিলাম, তাই আজ আর আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে না, আমি আজকে তোমাদের গদ্যাংশ পড়াচ্ছি। আমার 5 বছর বয়সে ছোট মেয়ে মিলি একদম কথা না কহিয়া থাকিতে পারে না। সকালবেলায় আমার নবেলের স্বচ্ছ দশ পরিস্থিতি হাত দিয়া দিয়া এমন সময় মিলি আসিয়া আরম্ভ করিয়া দিল, দাদা রামদায় রাম কাকাকে খোয়া বলছে, সে কিছু জানে না, না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত করিয়া অতি দ্রুত স্তরে আব্দুল বাবুল খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আব্দুল বাবুল খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া রাখিতে লাগিল, কাবিওয়ালা ও কাবিওয়ালা। ময়লা সিল গিলা কাপড় পরা পাখি মাথায় ঝুলি ঘাড়ে ছোট দুই গোটা দুই চার আঙ্গুলের বাক্স এবং লম্বা কাঁধিওয়ালা পথ দিয়া যাইতেছিল, তাকে দেখিয়া কন্যারত্নের কিরূপ ব্যবধান হইল বলা শক্ত। তাহাকে উচ্চশ্বাসে ডাকা ডাকি আরম্ভ করিয়া দিল। মিনির চিৎকারে যেমনি কাঁধিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে হাসিতে লাগিল, অমনি সে উচ্চশ্বাসে অন্তপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তার মনের মতো একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতরে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম, সে আমার পা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস কোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলা বাড়ি হইতে বাইর হইয়ে হইবার সময় দেখি আমার দুই তাকে দ্বারের সন্নিপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্য মধ্য প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতা বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার পুত্র আসল বাদাম ও কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, ইতিমধ্যে সে কিনায় প্রত্যাহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অতিক্রম করিয়া লইয়াছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কত বাধা কথা এবং ঠান্ডা প্রচলিত আছে, যথা আমাকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবিওয়ালা ও কাবিওয়ালা তোমার এই ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিত, হাতি। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল, রহমত মিনিকে বলিত, খকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না? কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টায়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুখা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হাসি আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক
অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করুন করিয়া অত্যন্ত হাসিত। মিনি মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমান কাবিয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া সুস্ফুটিত সংশোধন করিতেছি এমন সময় রাস্তার ভারী একটা গোল শোনা গেল। আজকে আমি এই যে কাবিওয়ালা গল্পের প্রত্যেকটা তোমাদের পাঠ করে শোনালাম, এটা থেকে তোমরা বাড়িতে বসে আরো দু চারবার পড়বে, তাহলে আরো বিস্তারিত জানতে পারবে। আমি এখন তোমাদের কিছু শব্দ অর্থ বলছি, আমি যেহেতু পড়াইছি তার ভিতরে কিছু শব্দ অর্থ যেটা তোমাদের জানা দরকার। যেমন দ্বন্দ্ব, তারপরে আছে কি নভেল, নভেল মানে কি, নভেল মানে আছে উপন্যাস, নভেল মানে উপন্যাস। আমরা আরো একটা নতুন শব্দ পাইছি যেটা এই খোবানি, মিনি বলেছিল যে খোবানি, খোবানি যে ঝুলির ভিতরে কি আছে ঝুলির ভিতরে সেই খোবানি, খোবানি মানে কি সমাধান করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।